রাস্তা তো নয়, যেন ডোবা। সামান্য বর্ষাতেই জল জমে যায় দক্ষিণ চব্বিশ পরগনার জনকল্যাণ মোড় থেকে জীবনতলা পর্যন্ত প্রায় 8 কিলোমিটার রাস্তা। জল পেরিয়ে চলে নিত্য দিনের যাতায়াত। এই রাস্তা দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করে। কমতি নেই যানবাহনের, এক প্রকার ঝুঁকি মাথায় নিয়ে যেতে হয় রাস্তা দিয়ে। বারবার প্রশাসনিক মহলে জানিয়েও লাভ হয়নি কিছুই। রাস্তা কবে সংস্কার হবে সেদিকেই তাকিয়ে এলাকাবাসী। প্রতিনিয়ত রাস্তাতে অ্যাক্সিডেন্ট তো হচ্ছেই, আমরা দেখছি রাস্তায় প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট হচ্ছে। আমাদের তো দোকান, আমাদের সামনেই দোকান, আমাদের তো বেচাকেনার হাল তো খুবই খারাপ। ভ্যান বলো, টোটো বলো, এইসব যেসব গাড়িগুলো যাচ্ছে বাচ্চাদেরকে নিয়ে স্কুলে, মুহূর্তের ভিতরে অ্যাক্সিডেন্ট হতে পারে। এমনি এনিটাইম যে কোনো ভ্যান ট্যান বা যে কোনো গাড়িটারই অ্যাক্সিডেন্ট হচ্ছে, বা এই স্কুলে চলার পথে অনেক রকমের সমস্যা। জল তো জমে, সবে তো জল তো শুরু হলো, একটুখানি দাঁড়িয়ে যান দেখতে পাবে পুরো, যেমন মানে জমি চাষা হলে সেরকম হয়ে যাবে, সাগরই হয়ে যাবে। এই রাস্তার জন্য তো বুসব বিশাল অসুবিধা হচ্ছে। এই যে রাস্তাটা আমরা ইউনিয়নে থেকে ইট ফেলেছি, এখনো কোনো কোনো পার্টি প্রশাসন কেউ কিছু করে না এর উপরে। খানাখন্দে ভরা এই রাস্তা দিয়ে যাতায়াতের সময় ঘটছে দুর্ঘটনা। দুর্গাপুজোর আগে রাস্তা ঠিক করে দেওয়া হবে, পাশাপাশি সাধারণ মানুষকে প্লাস্টিক বর্জনের বার্তা তৃণমূল। সাধারণ মানুষ দুর্ভোগের মধ্যে রয়েছে, আমরা যারা সাধারণ মানুষ আমরাই আমাদের দুর্ভোগ ডেকে আনি। যৌথভাবে রাস্তাটা দিয়েছেন, দুর্গাপুজোর মধ্যে রাস্তাটা কমপ্লিট হবে। সাধারণ মানুষের যে অসুবিধার কথা বলছেন সেটা দুর্গাপুজোর মধ্যে কমপ্লিট হয়ে যাবে। সাধারণ মানুষকে একটা কথা বলবো, আপনারা প্লাস্টিকটা যেখানে সেখানে ফেলবেন না। প্লাস্টিক ফেলার জন্য আমাদের ড্রেন, যে জল নিকাশি ব্যবস্থা, সেটা বন্ধ হয়ে যাচ্ছে। বর্তমান সরকার রাস্তাগুলোকে সুইমিং পুল বানিয়ে দিয়েছে, কটাক্ষ বিজেপি। এই উন্নয়নের যে উন্নয়ন দাঁড়িয়ে আছে না, এই একটাই কথা বলতে ইচ্ছা হয়, রাস্তা তো রাস্তা নাই, বাড়ির সামনে সুইমিং পুল বানিয়ে দিয়েছে পশ্চিমবঙ্গের বর্তমান সরকার। তবে আদৌ দুর্গাপুজোর আগে রাস্তার সমস্যার সমাধান হয় কিনা এখন সেটাই দেখার বিষয়। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে হরিপদ মণ্ডলের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।